দর্শক, এটি ঢাকার একটি নতুন সড়ক বলা যায়। আরও কয়েক মাস পরে এই সড়কটির উদ্বোধন করা হবে। বিমানবন্দর সড়কের ঠিক পাশে উড়াল আকারে একটি সড়ক চলে গেছে, যেটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নাম। এটা ঢাকার প্রথম কোনো দীর্ঘ উড়াল সড়ক, যার লম্বায় সেটি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একেবারে যাত্রাবাড়ি পর্যন্ত, এবং পুরো পথটাই কিন্তু বিমানবন্দর এবং বিমানবন্দরের পাশে যে রেল লাইন তার উপর দিয়ে গিয়েছে। এবং তার সঙ্গে বড় আরেকটি বিষয় যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালের সঙ্গে সরাসরি সংযোগ করেছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প। দেখুন, এখন যদি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে কেউ নামে, তাহলে এই র্যাম্প ধরে নামতে পারবে, বা এটা আসলে উটার র্যাম্প। বিমানবন্দরের মতো ব্যস্ততম সড়কে না গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেমেই দেখুন এয়ারপোর্টের রোডের যে ব্যস্ততা, সেই এয়ারপোর্ট রোডের ব্যস্ত রোডে না গিয়ে এই র্যাম্পে উঠেই আপনি চলে যেতে পারবেন আপনার গন্তব্যে একেবারে যাত্রাবাড়ি পর্যন্ত। এবং ঢাকার বিভিন্ন জায়গায় আপনি চাইলে কারণবাজারে, মগবাজারে, বনানীতে বিভিন্ন জায়গায় নামতে পারবেন। তবে এই উড়াল সড়কটি ব্যবহারে আপনাকে টোল দিতে হবে। নির্ধারিত পরিমাণ টোল আদায় করে এই সড়ক ব্যবহার করে আপনি খুবই দ্রুত 15-20 মিনিট লাগবে, কারণ এর উপরে কোনো ধরনের সিগন্যাল নাই বা স্টপ ওভার নাই বা এখানে কোনো গতিরোধক নাই। এখানে সোজা গতিতে, দুর্দান্ত গতিতে আপনি চলে যেতে পারবেন আপনার গন্তব্যে। 100 কিলোমিটার গতি হবে এখানে। এমন সড়ক, এমন ভাবেই সড়কটি নির্মাণ করা হচ্ছে। এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ অর্ধেকের বেশি শেষ বলা যায়, এবং আরও 1 বছরের মধ্যে এটি কারওয়ানবাজার পর্যন্ত বা মগবাজার অংশ পর্যন্ত খুলে দেওয়া হতে পারে, এবং তারপরে এটি আরও 1 বছরের মধ্যে পুরোপুরি নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যে এক্সপ্রেসওয়েটির বেশিরভাগ অংশ রেলওয়ের উপর দিয়ে গিয়েছে এবং যাত্রাবাড়ি পর্যন্ত এই সড়কটি নিয়ে যাওয়া হয়েছে। দেখুন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের ঠিক সঙ্গেই লাগানো, এবং থার্ড টার্মিনালের সঙ্গে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প রাখা হয়েছে, যেখানে কোনো ধরনের যানজট ছাড়াই একটা গাড়ি নির্ধারিত পরিমাণ টোল দিয়ে একেবারে বিমানবন্দর সড়কের পাশ দিয়ে গিয়ে একেবারে চলে যাবে মগবাজার, কারওয়ানবাজার বা যাত্রাবাড়ি পর্যন্ত। অর্থাৎ ঢাকায় বিমানবন্দর সড়কে যেখানে ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে আটকে থাকতে হয়, তার বিকল্প হিসাবে নতুন এই রোডটি গতি আনবে যান চলাচলে। ঢাকায় যেখানে বিমানবন্দর থেকে এই মুহূর্তে কারওয়ানবাজার বা যাত্রাবাড়ির দিকে যেতে হলে 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা বা 4 ঘন্টারও সময় প্রয়োজন, সেখানে এটি মাত্র 20-25 মিনিটে আপনাকে পৌঁছে দেবে। এটি সেই সড়ক। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি ল্যাম্পপোস্ট লাগানো হয়েছে, দেখাই যাচ্ছে নতুন এই সড়কটির কাজ। নতুন এই সড়কটির যে অগ্রগতি জানা যাচ্ছে সেটি হলো, প্রথম অংশের অর্থাৎ কাউলা থেকে বনানী নির্মাণ কাজের 95% সম্পন্ন হয়েছে। বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত প্রথম অংশে সড়কের কার্পেটিংয়ের কাজ চলছে, একই সঙ্গে ব্যারিয়ার এবং ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হলে পুরোপুরি প্রস্তুত হবে এ অংশের কাজ। খুব দ্রুতই এক্সপ্রেসওয়ের এ অংশ উদ্বোধন করা হবে এবং যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে কর্তৃপক্ষ। এখন এই প্রকল্পটি 3 ভাগে শেষ করা হচ্ছে। প্রথম ফেজে পড়েছে এয়ারপোর্ট থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত, দ্বিতীয় অংশ বনানী রেল স্টেশন থেকে মগবাজার পর্যন্ত, এবং সবশেষ মগবাজার থেকে চিটাং রুটের কুতুবখালি পর্যন্ত। যাত্রাবাড়ি পর্যন্ত 4 লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের দৈর্ঘ্য 19 কিলোমিটার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এই কাউলা থেকেই তেজগাঁও রেলগেট পর্যন্ত 11.5 কিলোমিটার। 31টি স্থান থেকে রাজধানীর ওঠানামা করা যাবে এই এক্সপ্রেসওয়েতে। আছে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত মূল সড়কের কাজ কিন্তু শেষ। এখন এক্সপ্রেসওয়ের কার্পেটিং করার জন্য ফিনিশিং পর্যায়ের যে ধরনের কাজ বাকি থাকে বা যে ধরনের কাজ রয়েছে সেইগুলো চলছে। একই সঙ্গে পানি নিষ্কাশনের পাইপ লাগানোর কাজ চলছে, বসানো হয়েছে দিক নির্দেশনা সংবলিত সাইনবোর্ড। বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত সাইড ব্যারিয়ার এবং মিডিলিং ব্যারিয়ারের কাজ প্রায় শেষ চলছে। শেষ মুহূর্তের কাজ বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত।